हेलो बंधुरा अस्सलामु आलैकुम केमन आछेन सबाई आशा करी भालो आछेन सुस्थ आछेन आमादेर चैनेले आबारो आपनादेर स्वागत जानाच्छि आमि आरिफुल इस्लाम न्यूज अफ न्यूजे। बंधुरा देश और देशेर बाइरे थेके जे जेखान थेके आमादेर चैनेलटी देखछेन सबाइके जानाच्छि आमादेर अंतःस्थल थेके भालोबासा और श्रद्धा। बंधुरा आपनारा जानेन जे आमरा चेष्टा करी प्रतिदिन प्रतिनियत नतून नतून चाकरिर आपडेट एवं विभिन्न देशेर बिशेष संक्रांत तथ्य निये आपनादेर सामने हाजिर होवार जोन्नो। तार प्रेक्षिते आजके आमरा निये एसेछि लिथुनिया काजेर भिसा जावार खरच वेतन संक्रांत नतून तथ्य 2023 ए विषये तथ्य देवार जोन्नो लिथुनिया काजेर भिसा संक्रांत सकल तथ्य आपडेट करब आजके आपनादेर संगे एबं लिथुनिया देश सम्पर्के आपनादेर एकटी सुंदर तथ्य देब। যারা লিথুনিয়া যেতে চান এবং যারা লিথুনিয়া সম্পর্কে জানতে চান তাদের জন্য মূলত আজকের এই টপিকটি। লিথুনিয়া সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকে আমরা। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হতে পারে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আজকে আমি পার্ট টু পার্ট লিথুনিয়া সম্পর্কে আপনাদের সুন্দর একটি তথ্য দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যেটা আমি সবসময় করে থাকি, সেটা হচ্ছে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। ১৯৫২ সময়ে অনেক তরুণ অনেক মানুষ লিথুনিয়া যাওয়ার জন্যে আগ্রহী প্রকাশ করে, সব সময় তারা লিথুনিয়া যেতে চায়। আবার অনেকেই লিথুনিয়াতে কাজ করতেছে। আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্যই যারা লিথুনিয়া যেতে চান বা লিথুনিয়া সম্পর্কে জানতে চান বা লিথুনিয়া দেশ সম্পর্কে জানতে চান, লিথুনিয়া ভিসা সম্পর্কে জানতে চান বা লিথুনিয়া যেতে কেমন খরচ পড়ে, লিথুনিয়া সম্পর্কে ভিসা পেতে যা যা তথ্য আছে সবই আজকে আমি জানাবো। এই দেশটিতে গিয়ে একজন শ্রমিক প্রতি মাসে কত টাকা আয় করতে পারবে, ভিসা খরচ কেমন, কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং কোন কাজগুলোর চাহিদা সবচেয়ে বেশি, বাঙালিরা কেমন কাজ করে ইত্যাদি সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথম যেটাই জানবো সেটা হচ্ছে লিথুনিয়া যেতে আসলে কত টাকা খরচ হয় বা কেমন টাকা লাগে, এটা অনেকেই জানতে চেয়েছেন। তাদেরকে তথ্যে বলছি যে লিথুনিয়া যেতে খরচ হয় প্রায় 7 লক্ষ টাকার মতো, কিন্তু এজেন্সি বা দালালদের এজেন্সি বা অন্যান্য বিষয়গুলোর উপর নির্ভর করে সামান্য কম বেশি হতে পারে। যদি আপনার দালালদের মাধ্যমে যান সেক্ষেত্রে আরও খরচ বেশি হতে পারে, যদি এজেন্সির মাধ্যমে যান খরচ বেশি হতে পারে এবং বিভিন্নভাবে যাওয়া যায়, সেক্ষেত্রে 7 লক্ষ টাকার কম বেশি হতে পারে। বাংলাদেশ থেকে অনেক এজেন্সি রয়েছে যারা বিভিন্ন রকম খরচ নিয়ে থাকে, সেক্ষেত্রে মূল্য কম বেশি হওয়াটাই স্বাভাবিক। আর আপনি যদি সকল প্রসেস কোনো এজেন্সি বা দালালদের সাহায্য না নিয়ে নিজে নিজে সম্পন্ন করেন তবে আপনার খরচ হবে প্রায় 3 লক্ষ টাকার মতো। এক্ষেত্রে আপনার ভিসা পাওয়া খুব একটু কঠিন হতে পারে, তবে যারা সকলেই দালালের সংস্পর্শ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ দালাল শুভকর কিছু নয়। দালাল থেকে দূরে থাকার চেষ্টা করাটাই সবচেয়ে ভালো, কারণ যারা লিথুনিয়া যাবেন অবশ্যই অশিক্ষিত কেউ না, অবশ্যই শিক্ষিত। আর শিক্ষিতদের উচিত নিজের কাজ নিজে করা। যদি আপনি একটু সমস্যা মনে করেন সেক্ষেত্রে কোনো ভালো এজেন্সির মাধ্যমে, সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে যেতে পারেন, তবে দালালদের থেকে দূরে থাকবেন। এখন আসি লিথুনিয়া কাজের বেতন কেমন। লিথুনিয়া গিয়ে একজন শ্রমিক প্রতি মাসে আয় করতে পারে প্রায় 600 থেকে 700 ইউরো, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৭১,০০০ টাকা এবং 600 থেকে ৭১,০০০ টাকা থেকে ৮৩,৫০০ টাকা পর্যন্ত। তবে সকলে এমন বেতন পাবে বিষয়টা এরকম নয়, কারণ কাজের ধরন হিসেবে বেতন দেওয়া হয়। বিভিন্ন কাজের ক্যাটাগরির উপর নির্ভর করে বেতন এবং কোম্পানির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি পেতে পারে। প্রথমত আপনারা 500 থেকে 600 ইউরোর মতো বেতন পাবেন, এটা ফিক্স করা। 500 থেকে 600 ইউরো আপনারা পাবেন লিথুনিয়াতে গেলে, সেটা যে কোনো কাজই করেন না কেন, যে কোম্পানিতেই কাজ করেন না কেন, এই বেতনটা আপনারা পাবেন। বাংলাদেশ থেকে যারা কাজ করার জন্য লিথুনিয়া যায় তাদের সকলের জানা উচিত তারা কেমন বেতন পায় তার সম্পর্কিত সেই তথ্যটাই আপনাদের দিলাম। মূলত তারা অর্থ উপার্জন করার উদ্দেশ্যে নিয়ে যায়, যারা কত অর্থ ব্যয় হবে, কত অর্থ গোছাতে পারবে এটা বুঝতে পারবে কাজের বেতন কত পাবে তা জানার পর, যে কারণে আপনার বেতন সম্পর্কে জানে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন লিথুনিয়া যাবার উপায় বিষয়টা সেটা হচ্ছে, লিথুনিয়া আপনার যে কোনো এজেন্সির সাহায্য বা দালালদের সাহায্য নিয়ে যেতে পারেন, তবে দালালদের থেকে সতর্ক থাকাই উচিত। এজেন্সিগুলো সাহায্য নিয়ে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে পারবেন লিথুনিয়া সহ, কারণ বাংলাদেশ এজেন্সিগুলো আছেই মূলত আপনার বিদেশে লোক পাঠানোর জন্য। আবার আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে জব সংগ্রহ করে ইনভাইটেশন লেটারের মাধ্যমে বাংলাদেশ থেকে লিথুনিয়া সেই কোম্পানিতে জব করার জন্য যেতে পারেন। সেক্ষেত্রে আপনার দক্ষতার প্রয়োজন হবে, আবার আলাদা অন্যদের তুলনায় বেতনও বেশি হতে পারে। এখন আসছি যে লিথুনিয়া যেতে আসলে কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়ে বা কী কী ডকুমেন্ট লাগে। লিথুনিয়া যেতে হলে আপনার বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে, মূলত সব ক্ষেত্রে প্রয়োজন হয় এমন ডকুমেন্ট নিচে লক্ষ্য করবো আজকে। সকল প্রসেস করার পূর্বে আপনার ডকুমেন্টগুলো সংগ্রহ করে রাখবেন, যেন ডকুমেন্টের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে দেখাতে পারেন। সেটা অনলাইনে চাকরিতে অ্যাপ্লাই করেন আর এজেন্সির মাধ্যমে যান আর দালালদের মাধ্যমে যান, আপনাকে ডকুমেন্ট কালেক্ট করতেই হবে। ডকুমেন্টগুলো আপনাকে সংগ্রহ নিজের সঙ্গে রাখতে হবে। প্রথমত আপনার 6 মাসের বেশি মেয়াদে একটি পাসপোর্ট প্রয়োজন হবে। পাসপোর্ট 2 বছর বা তার বেশি মেয়াদ থাকা উত্তম ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে। যদি আপনি কাজের ভিসা নিতে চান অবশ্যই আপনাকে 6 মাস মেয়াদে একটি পাসপোর্ট থাকতে হবে, এটা মাস্ট বি, প্রথম সত্য। দ্বিতীয়ত সদ্য তোলা ছবির প্রয়োজন হবে, অবশ্যই ছবি রঙিন হতে হবে, পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে, যদি আপনার না থাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে নেবেন। এখন অনলাইনে আবেদন করা যায়, অনলাইনে আবেদন করলে 500 টাকা সরকারি ফিস আছে, সোনালী ব্যাংকের মাধ্যমে দিয়ে আপনারা একটি পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন। তারপরে নিতে পারবেন মেডিকেল রিপোর্ট, এনআইডি কার্ড ও জন্ম সনদ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, শেষ 6 মাসের স্টেটমেন্ট দেখাতে হবে, করোনা টিকা কার্ড মাস্ট বি থাকতে হবে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এছাড়াও অন্যান্য ডকুমেন্ট প্রদান করতে হলে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি কী কী ডকুমেন্ট সংগ্রহ করবেন। এর যে কটা বললাম এর বাইরে লিথুনিয়া গিয়ে বাঙালিরা কী কাজ করেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটার উত্তর হচ্ছে লিথুনিয়া বর্তমানে অনেক বাঙালি রয়েছে, তারা রীতিমতো বিভিন্ন কাজ করে থাকেন। বাঙালিরা প্রধানত লিথুনিয়া গিয়ে কেমন ধরনের কাজ করেন সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করেন, প্লাম্বিংয়ের কাজ করেন, মেশনের কাজ করেন, পাইপ ফিটিংয়ের কাজ করেন, টেক্সটাইলস, টাইলস, হোটেল ক্লিনার, ডাইভিং। শুধু লিথুনিয়া না, বিশ্বের অনেক দেশে, ইউরোপের অনেক দেশে যে বাঙালিরা, বেশিরভাগ বাঙালি এই সমস্ত কাজ করে থাকে, এটা আপনারা জেনে থাকবেন। তবে এর মধ্যে এগ্রিকালচার বা ফার্মিং কাজ বা আপনার যে আরও কিছু কাজ আছে সেগুলো উল্লেখ করা নাই, সেগুলো কাজ করা হয়। লিথুনিয়া কি ওভারটাইম কাজ করা যায়? আপনারা অনেকেই বাংলাদেশ থেকে লিথুনিয়া কাজ করার জন্য যাবেন। কাজ করার মূল উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা। আপনারা চাইবেন খুব দ্রুতই যেন বেশি অর্থ উপার্জন করা যায়। যে কোনো আপনারা জানতে চান বেসিক কাজের পাশাপাশি ওভারটাইম কাজ করার সুযোগ রয়েছে কিনা। হ্যাঁ, লিথুনিয়াতে ওভারটাইম কাজ করার সুবিধা রয়েছে। ওভারটাইম কাজ করার জন্য শ্রমিকদের এক্সট্রা বেতন দিয়ে থাকে লিথুনিয়া কোম্পানিগুলো। এটা শুধু লিথুনিয়া না, আপনার যে কান্ট্রিতেই যান না কেন আপনাকে ওভার টাইমের একটা সুযোগ করে দেয় কোম্পানিগুলো, যে কোম্পানি আপনাকে নেবে। লিথুনিয়া কয় ঘন্টা কাজ করতে হয়? লিথুনিয়া 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হয়। 8 থেকে 10 ঘন্টার পর যতটুকু কাজ করবেন সম্পূর্ণটাই ওভার টাইমের মধ্যে পড়বে, আর এই ওভার টাইমের জন্য এক্সট্রা বেতন প্রদান করা হবে। ওভার টাইম সহ একজন শ্রমিক লিথুনিয়া গেলে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে পারবে। লিথুনিয়া টাকার মান কেমন? লিথুনিয়া টাকার মান অনেক বেশি। লিথুনিয়া 1 ইউরো সমান বাংলাদেশের মুদ্রায় 119 টাকা। লিথুনিয়ার 100 ইউরো সমান বাংলাদেশে 11,937 টাকা। তবে জেনে রাখা উচিত টাকার মান পরিবর্তনশীল। এখন 1 ইউরো সমান যত টাকা আছে পরবর্তী সময়ে এমনটা নাও থাকতে পারে, তাই আপনারা যদি নির্দিষ্ট সময়ে টাকার মান জানতে চান তবে গুগল থেকে খুব সহজে জেনে নিতে পারবেন। किछु कमन किछु प्रश्न सेटा होच्छे लिथुनिया काजेर भिसार प्राथमिक मेयाद कतदिन उत्तर होच्छे एक बछर। लिथुनिया काजेर जन्य कोन देशगुलो भिसार प्रयोजन नेই ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত দেশগুলো লিথুনিয়া কাজের ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব। হ্যাঁ, ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব। লিথুনিয়া যেতে কত টাকা খরচ হয় যেটা প্রথমেই বলেছি, প্রায় 7 লক্ষ টাকা। লিথুনিয়া কাজের বেতন কেমন সেটা প্রথমেই বলেছি যে কত টাকা বেতন, তাও বলে দিয়েছি আপনাদের। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, কারণ হচ্ছে লিথুনিয়া দেশ সম্পর্কে অনেকে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করেছেন, অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে লিথুনিয়া নিয়ে কোনো ভিডিও বানান না কেন। তো আজকে আপনাদের কথা মাথায় রেখে আমরা লিথুনিয়া সম্পর্কে একটি ভিডিও বানালাম। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের খুব কাজে লাগবে। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, নতুন কোনো দেশ নিয়ে, নতুন কোনো দেশের বিষয় নিয়ে, চাকরির সংক্রান্ত তথ্য নিয়ে আমরা আবার আপনার সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।